এক একজনের কত 5 টাকা না নাও হ্যাঁ নাও হ্যালো কয়জনের তা নিবা তুমি একজনের ভালো আছো চলে এখন চলে চলে দর্শক দেখতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চা ওজন মেশিন ওজন মাপার কাজ করে কয় টাকা আর পায় কত মানে কতটা কষ্টের জীবন এই বয়সে খেলাধুলা করবে এই বয়সে অথচ এই বয়সে সে এই কাজ করতেছে কি নাম জানি তোমার খাদিজা কখন আসছো এখানে কি হয়েছে তোমার গায়ে জ্বর মাথা ব্যথা কখন থেকে জোরে বলো কালকে সকাল থেকে মাদ্রাসায় যাও নাই কবে যাবা ওষুধ খাইছো তো তোমার তো দেখি দেখি চোখের নিচে তো কালি পড়ে গেছে এখন জ্বর আছে দেখি আচ্ছা দেখি হ্যাঁ দর্শক এখনো একটু একটু জ্বর আছে ওই যে মানে লাফাইতেছে বেশি নারী তো ওষুধ খাও নাই ওষুধ তো খাইছো বাচ্চা এখানে কখন আসছো আহা দর্শক কতটা কষ্টদায়ক দেখতে পাচ্ছেন যে এই যে ওজন মাপার মেশিন নিয়ে কাজ করতেছে আজকে ইনকাম হয়েছে কিছু এক টাকা হয় নাই হ্যাঁ 70 টাকা হয়েছে এ টাকা নিয়ে কি করবা তুমি রামুরে দিবা রাব্বু নাই কিসে আব্বু কিসে আহারে কিভাবে মারা গেল রে দর্শক এই একটু একটা বয়সের মেয়ে তার বাবা নাই হ্যাঁ তার বাবা নাই সে এখন সংসারের হাল ধরছে এখন তোমার এই ইনকাম দিয়ে কি সংসার চলে এই ইনকাম দিয়ে সংসার চলে তো আজকে 70 টাকা হয়েছে মাত্র এই 1 কেজি চাইলে দামই তো 70 টাকা তারপরে মাছ তরকারি কিনবা কিভাবে প্রতিদিন আস প্রতিদিন এভাবে বসতে হয় তোমার তাই না যখন স্কুলে যাও মাদ্রাসায় যাও তখন হ্যাঁ শুক্রবারে বসো আর যেদিন মাদ্রাসায় যাও না সেদিন প্রতিদিন বসো দর্শক মন্ডলী আমরা দেখেন এই বয়সের একটা ছেলে পেলে সবসময় মা বাপের সাথে চলাচলা করে আমি আপনাদেরকে দেখাই যে ওর যে বয়সটা এই দেখেন আমার ডান পাশে কিছু বাচ্চারা আছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন বাচ্চারা আছে ঠিক আছে যারা মা বাবার সাথে চলাফেরা করে অথচ এই মেয়েটা এই বয়সে এখানে সে বিয়ে করতেছে ইনকাম করতেছে পেটের তাগিদে তো তোমার কষ্ট হয় না এভাবে বসে থাকতে কষ্ট হয় না ওই যে বাচ্চাগুলো ঘুরতেছে তোমার ঘুরতে মন চায় না হ্যাঁ ঘুরতে মন চায় না ঘুরতে মন চায় না চায় নাকি হ্যাঁ তুমি পারো না নাকি কথা বলো কথা বলো মানে ওই যে ছেলেদের সাথে যে ছেলেমেয়েরা যে মা বাবার সাথে ঘুরতে মন চায় ঘোরে তোমার ঘুরতে মন চায় না চায় কিন্তু পারো না তাই না এই যে এই বয়সে সংসারের হাল ধরছে তো ঘুরবে কেমনে কত সুন্দর একটা কিউট একটা বাচ্চা অথচ তার জীবনটা এখন মানে ইনকামের ব্যবস্থা করে গেছে সংসার চালাইতে হয় আজকে 70 টাকা হয়েছে এই তো সকাল থেকে তাহলে মা ধরে বলো
কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? কোন মাদ্রাসা? খুবই কষ্টের জীবন। আচ্ছা, ওর এক একজনে মাপেন, মাইপা ওরে আপনারা মাপেন, হ্যাঁ মাইপা আপনারা যা পারেন দিয়ে যান আর কি, ঠিক আছে? ওর কিছুটা ইনকাম হোক, ঠিক আছে? মাপবেন না, আরে দেখলে হবো কি, হ্যাঁ ওর তো একটা ইনকামের ব্যবস্থা করে নিতে। আচ্ছা ঠিক আছে, আমি মাপি। আমি মাপি, এই যে আমার কত, 34-63 কই বাইরে চলে গেল, অন্তত মাপলে তো ওর কিছু টাকা পয়সা হয়। এতটা সুন্দর একটা ছোট বাচ্চা ইনকাম করতেছে পয়সা পয়সা। আচ্ছা তুমি মন খারাপ করো না, তোমার একজন মাপলে কত হয়? একজন মাপলে কত? 5 টাকা হয়। 10 জন মাপলে? 50 টাকা। আর 20 জন মাপলে? 100 টাকা। আচ্ছা আমি একা তো মাপলাম, আর কেউ মাপলো না, তোমার এখানে যত মোম চাই নাও। কত মোম চাই নাও, কয়জনের টা নিবা তুমি? এক একজনের কত, 5 টাকা না? কয়জনের তা নিবা তুমি? একজনের? হ্যাঁ 610 টাকা। সব কি তোমার? তুমি কত নেবা বলো? কত? মাত্র 5 টাকা নেবা? তোমার যত মন চায় তুমি তত নাও। কত মন চায় না নিতে? কত মন চায়? কত নেবা? সব নেবা? হ্যাঁ নেবা, সব নেবা। তোমার ওষুধ কিনবা আর এলো আজকের খরচ, ঠিক আছে? তুমি সব রাখো, হ্যাঁ ঠিক আছে? খুশি হয়েছো? ভালো থাকো দর্শক, এই আর কি অবস্থা। খুশি হয়েছো তো? হাত মিলাও, ঠিক আছে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।